ألو، السلام عليكم. وعليكم السلام. কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ ভালো। কে? একটু মনে করে দেখো তো, আমার গলাটা চিনো নাকি? আসলে আমি তো খুব চিনতে পারতেছি না, কে আপনি? আমি তোমার সেই দোস্ত, স্কুলে একসাথে আমরা বসতাম, একসাথে কত কথা বলতাম, একসাথে কত চটপটি ফুচকা খাইতাম, মনে নাই? আসলে স্কুল জীবন একসাথে যার সাথে চলছি তার তো বিয়ে হয়ে গেছে, আর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে সে তো মারা গেছে, আমি তো এটা শুনছি। হ্যাঁ, সেই মৃত মানুষটাই এখন ভূত হয়ে এসে তোমার সাথে কথা বলতেছে। আচ্ছা, কেন, কি জন্য কথা বলতেছে একটু বলেন তো। স্কুল জীবনে সেই তুমি আমার সেই কাছের বন্ধু ছিলা, তুমি তখনও কাছেরই ছিলা, এখনো কাছেরই আছো। না, এখন আর আমি কাছের নেই, কারণ আপনার তো বিয়ে হয়ে গেছে, আপনি দূরের মানুষ হয়ে গেছেন না, তাই এত অভিমান আমার উপরে, তুমি আমার আপনি করে বলতেছো? আসলে যে আপন থাকে তাকে তুমি তুই বলা যায়, যে দূরে চলে যায় তাকে তার তুমি বা তুই বলা যায় না, তাকে আপনিই বলতে হয়। শোনো, চোখের আড়াল হইছি তাই মনের আড়াল হই নাই, ঠিক আছে? তুমি মনের মধ্যে সবসময় আছো। এটা আপনি কেমনে ভাবলেন যে আমি আপনার মনের মধ্যে আছি? তুমি তোমার জায়গা থেকে মনে করতেছো আমি অনেক সুখী, হ্যাঁ সেটা জানি, আমি সুখী না। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি কখনোই সুখী না, আমার সাংসারিক জীবনেও আমি সুখী না। আমি জানি আপনি অনেক সুখেই আছেন। আর তাছাড়া আমার মতো একটা ছোট লোক ঘরের ছেলেকে নিয়ে আপনি সংসার করবেন? না না, এটা না, দেখো বিষয়টা হচ্ছে সেটা না, তুমি আমার খুব ভালো একটা বন্ধু ছিলা, আমার মনের সমস্ত কথা আমি তোমার সাথে শেয়ার করতাম। হঠাৎ করে পরিবারের সিদ্ধান্তে আমার অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, কিন্তু তাকে তো আমি চিনি নাই, জানি নাই, বুঝি নাই তোমার মতো করে। তো এখন সে এখন যে দেখি সে নেশা করে, তারপর কাজকর্ম করে না, মানে কেমন একটা বাজে অবস্থা। তো তার সাথে তো থাকাটা আমার জন্য আর সম্ভব না, তাই আমি চলে আসছি আসলে আমার বাবার বাড়িতে, আমি আর ওখানে ফিরবো না। না, আসলে আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু কখনো হয় না। আর তাছাড়া আপনি তো বিয়ে হয়ে গেছে, আপনি সংসার করছেন না, আমাকে যদি আপনি নিতেই চাইতেন, আমাকে যদি আপন করে নিতেন, তাহলে তো আজকে আপনি আমাকে ছেড়ে অন্যের ঘরে তো সংসার করতে পারতেন না। আসলে মানুষের দেখো দুর্ঘটনা হয়, তাই না? দুর্ঘটনা কখন যে কিভাবে কার ভাগ্যে ঘটে এটা তো কেউ জানে না, কেউ বলতেও পারে না। আমি তো আসলে বুঝতে পারি না এত বড় একটা দুর্ঘটনা আমার হয়ে যাবে। আপনি ঠিকই বুঝতে পারছেন, কিন্তু আসলে এটা আপনার মনের ভুল ধারণা। তুমি আসলে সেই ভুল বুঝাই আছো আমাকে। দেখো আমি আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করি, আমি একটা মেয়ে মানুষ। আমি একটা কথা বলি, আপনি যদি আমাকে আপন করে নিতেন, আপনি যদি আমাকে এতই ভালোবাসতেন, তাহলে ওই বিয়ের রাতে যেটা হোক একটা কিছু করতে পারতেন আপনি। একটা মেয়ে মানুষ অনেক কিছুই করা পারে, সেটা করলেন না কেন? তুমি কি কোনোদিন আমাকে বুঝতে চাইছো? হ্যাঁ অবশ্যই চাইছি, কারণ দুজনে যখন স্কুলে যাই, যে দুজনে যখন এক সময় বসে যখন কথা বলি, দুজনের হাতে হাত রেখে যখন কথা দিলাম যে কেউ কখনো কাউকে ছেড়ে যাব না, আর সে কিনা আপনি আমাকে ছেড়ে চলে গেছেন। আমি যখন আমার বিয়ে হয়ে যাচ্ছিল আমি তোমাকে বলছিলাম, কিন্তু তুমি বলছো কি তুমি এখন বিয়ে করবা না, তোমার আরো পরে দেরি হবে, তখন আমি কি করতে পারতাম? না আসলে বিয়ে বিয়ের সাথে দেরি বা মানে সময় তা তো না, এটা তো আমি হুট করে বুঝতে পারি না যে আপনার বিয়ে হয়ে যাচ্ছে। আর আপনার বিয়ে হয়ে গেছে, এখন আপনি সংসার করেন, সমস্যা কোথায়? তুমি আসলে আমার মনের অবস্থাটা বুঝতেছো না, আমি যে কোন পরিস্থিতিতে আছি সত্যি তোমাকে বুঝাইতে পারতেছি না। আপনি বিয়ে হয়ে পরের ঘরে গেছেন না? আমি পরের ঘরে গেছি, জানো আমি একটু সুখ নাই আমার কপালে, আমি সুখ পাই না। আমি এখনো পর্যন্ত বিয়ে করি নাই বা বিয়ে করবো না, এটা আপনার বিশ্বাস হয়? হ্যাঁ হয়, যেহেতু এখনো পর্যন্ত বিয়ে করো নাই, বিশ্বাস কেন হ্যাঁ হবে না? অবশ্যই বিয়ে করব না, আমি বিয়ে করে আবার যদি আমার বউ যদি এভাবে চলে যায় তখন আমি কি করব। এর চেয়ে বরং বিয়ে করে নাই, এভাবেই চলি, এভাবেই থাকি, আমার এটাই ভালো। তুমি তো অনেক ভালো মনের মানুষ, তোমার জন্য যে আসবে সেও অবশ্যই ভালোই হবে, তোমাকে সে বুঝতে পারবে, তোমাকে ছেড়ে কখনো যাবে না। না না, আমি এগুলোর করতেই চাই না, কারণ স্কুল জীবন থেকে প্রেম করে যে প্রেমিকা যখন অন্যের ঘরে চলে যায়, বিয়ে করে আর কয়দিন স্বাদ কাটবো, মানে স্বাদ পাবো তা তো কখনো বুঝি নাই, এর চেয়ে বরং বিয়ে না করাটাই সবচেয়ে ভালো। না তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো প্লিজ, আমার মনটা অনেক খারাপ, আমি তোমাকে ফোন দিলাম, তুমি তো বুঝতেই চাইতেছো না আমাকে। হ্যাঁ আমি তো তোমাকে সব ভালোবাসা উজাড় করে দিছিলাম, আমি তোমাকে নিয়ে কত একটা ঘর বাঁধার স্বপ্ন দেখছিলাম, তুমি তো একটাবার বোঝার চেষ্টা করো নাই। তুমি কি একটাবার ভেবে দেখেছ তোমাকে বিয়ের আগে আমি কি না করলাম? আমি সবকিছু আমাকে ভাবছি, তুমি সবকিছু তুমি আমাকে দিয়ে দিলা। আমি ভাবছি, বিশ্বাস করে আমি সত্যি ভাবছি, কিন্তু আমার কোনো পথ ছিল না, আমি নিরুপায় হয়ে ওই ছেলেটাকে আমার বিয়ে করতে হয়েছিল।
তারপরও তুমি যদি বিয়ে হয়েছ, তুমি বিয়ের রাতে তুমি চলে আসো তাও না, 2 দিন পর চলে আসো তাও না, তুমি 6 মাস পর তুমি আমাকে আবার ফোন দিয়ে বলতেছ আমি তোমাকেই চাই, এটা কোন সম্ভব? তুমি যদি একটা বার তখন বলতা যে তুমি চলে আসো আমি তোমার কাছে চলে যাইতাম, তুমি তো সময় চাইছো, তুমি তো তখন বিয়ে করতে চাও নাই, আমার কি করার ছিল বলো? ওই মুহূর্তে আমার আসলে তো ওই ছেলেকেই বিয়ে করতে হয়েছে বাধ্য হয়ে, আমি তো বাসায় বোঝাতে পারি নাই কাউকে। না না, আমি তো ওটা বলি নাই, আমি বলছি আপনি 6টা মাস পর আমাকে ফোন দিয়ে আপনি আমাকে বলছেন বিয়ের কথা, এটা কোনো সম্ভব? তুমি প্লিজ আমাকে একটু তুমি করে বলো, সেই আগের ভাষায়, আমার আপনি শব্দটা শুনতে ভালো লাগতেছে না। আসলে আমি তো আপনি বলতে তো আমার খুব খুশি লাগতেছে। না তুমি এইভাবে আমাকে আর কার কষ্ট দিও না, আমি নিতে পারতেছি না, তাই আমি সত্যি নিতে পারতেছি না, বিশ্বাস করো আমার অনেক খারাপ লাগতেছে। যদি তুমি বলি তাহলে খুশি? হ্যাঁ আমি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নাই, তুমি করে বলবো। তবে একটা কথা বলো, আমি যদি তোমাকে তুমি বলি কিন্তু আমি কি বিয়ে করতে পারবো না? আচ্ছা তুমি আমাকে এক তুমি করে তো বলো, আমার মন থেকে। হ্যাঁ মন থেকে তুমি আগে তুমি করে তো বলো। হ্যাঁ আমি আমার মন থেকে বলছি তোমাকে আমি বিয়ে করব, কি বলবো? না তোমার কিছু বলতে হবে না, তোমার কিছু বলতে হবে না, আমি শুধু চাই তুমি শুধু একটু আমার সাথে এখন কথা বলো। আমি কিছু বলবো না? না তুমি তোমার কিচ্ছু বলতে হবে না, আমি শুধু তোমার গলার শব্দটা শুনতে চাই, তোমার গলার শব্দটা শুনতে পেলে আমার ভালো লাগবে। তাই আমার গলার কিরকম শব্দ শুনলে তোমাকে ভালো লাগবে? এই যে তোমার সাথে কথা বলতেছি আমার অনেক ভালো লাগতেছে, আমি যা এতদিন এই শান্তিগুলি পাই নাই। তাই আচ্ছা কোনো ব্যাপারই না, এটা এই বিষয়টা আমি দেখতেছি। আর এই যে বিয়ের কথাটা বললেন, বললেন না বিয়ে কি করতে হবে এমার্জেন্সি? দেখো আসলে কি বলবো তোমাকে, আমি কোন ভাবে বুঝাবো তোমাকে, তোমাকে ছাড়া আমার রাতের ঘুম দিনের ঘুম সবকিছু নষ্ট হয়ে গেছে। বুঝলাম তো, কিন্তু বিয়ে তোমাকে করতে হবে এমার্জেন্সি, এটাই তো? না বিয়ে তুমি পরে করো, সমস্যা নেই, কিন্তু আমার সাথে একটু কথা বলো, তুমি তুমি আমাকে বুঝো, জানো তুমি আমার নামে যে সমস্ত কথাগুলো বলছো অপবাদ দিছো, এগুলি আমার মনে হয় তোমার মন থেকে ক্লিয়ার হওয়া উচিত। আচ্ছা এটা বলছি আমার ভুল হয়েছে, তবে একটা বিষয় সেটা হলো যে তোমাকে বিয়ে করতে হবে আমাকে, এটা বলছো না? হ্যাঁ তুমি যদি চাও, আসলে আমি আমি সাহসটা আমার নাই এখন বলার মতো, যেহেতু আমি অলরেডি আরেকটা ছেলে ঘর করে আসছি, এখন আমি তোমাকে কোন সাহস বলবো যে তুমি আমাকে বিয়ে করো? না তুমি না ওকে ছেড়ে দিছ, তুমি হ্যাঁ হ্যাঁ তোমার বাবার ওকে বাড়িতে, ছেড়ে দিয়ে চলে আসছি। হ্যাঁ তোমার বাবার বাড়িতে আসো না? হ্যাঁ তোমার বাবার বাড়িতে আসো, এখন তো তুমি আমার এখানে একটু আসতে পারতে। না দেখো আমি তোমার ওখানে যাব, তুমি যদি আমাকে ফিরায় দাও, এই জন্য আগে তোমাকে ওখানে যাই। তোমাকে আমি কি বলছি, আমি ফিরাই দেব না, তুমি যদি আমার কাছে আসতে আমি অনেক খুশি হতাম, আর সে আগের মতো করে একটু আদরও দিতাম, কারণ যে যার সে তো চলেই গেছে, যদি আদরটা দিয়ে যদি তুমি আবার আমি তোমাকে ফিরে পেতাম, এইটা নিয়ে কিন্তু বড় আশায় ছিলাম আমি। আমি তোমাকে অনেক মনে করি সব সময়, তুমি জানো না সব সময় ভাবি তোমাকে নিয়ে। আমি আমাকে নিয়ে তো ভাবতে হবে, সে আগের কথাগুলো মনে করবে না? তোমার সাথে আমার অনেক স্মৃতি আছে যেগুলো ভোলার না কখনোই। হ্যাঁ অবশ্যই সেটা আমি জানি, আর ভুলো না, ভুলে না থাকার জন্য তো আমি একটা স্মৃতি দিয়েই রাখছি তোমাকে। তোমার আদরগুলি কখনোই ভুলতে পারবো না। আচ্ছা থাক থাক, হয়েছে আর এগুলো বলতে হবে না, তুমি আমার বাসায় আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি আসতেছি। আচ্ছা আসতেছো তো? হ্যাঁ আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে আসো, ওকে আচ্ছা কথা আছে, বাই। আচ্ছা আল্লাহ হাফেজ।